إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহান যে নামগুলো রয়েছে সেই নামগুলো থেকে আমরা মা রিফাত আল্লাহ সুফান পরিচিতি নিয়ে ইতিপূর্বে অনেকগুলো আহ দর্শ অথবা বক্তৃতা আমরা করেছি আমরা আল্লাহ আলার গুণাবলী গুলো আলোচনা করেছি এবং নাম গুলো আমরা আলোচনা করছি এই পর্যায়ে আল্লাহ একটি বিশেষ নাম যে নামটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কিতাবের ভিতরে যেমন বর্তমান বিশ্বের বিশিষ্ট আলিম আব্দুর রাজাক বিন আব্দুল মাহসিন আল বাদার তার বিখ্যাত কিতাব ফেকুল আসমাউল হাসনা এর ভিতরে তিনি আল হাইয়ু আল কাইয়ুম আল হাইয়ু এই নামটুকু তিনি প্রথমে রেখেছেন আজকে এই অনুষ্ঠানে আমরা আল হাইয়ু এই নামটুকু আমরা শিখবো ইনশাআল্লাহ আলহাই এটি হচ্ছে হা ইয়া ইয়া এই তিনটি হরফ হা ইয়া ইয়া তিনটি হরফ হচ্ছে এটির রুট এটির মূল এই থেকে দুই ধরনের অর্থ এখানে আমরা পেয়ে থাকি একটি হচ্ছে সদা জীবিত এখানে কথাটার সামনে আল যোগ করা হয়েছে আল হচ্ছে আল অর্থাৎ তিনি সদা জীবিত এবার লিভিং আমাদের বাংলা ভাষায় চিরঞ্জীব কথাটা বলা হয় এই কথাটা কতটুকু শুদ্ধ তা বিবেচনা রাখে কেননা চিরঞ্জীব মানে হচ্ছে যে কোনো এক সময়ে তার জীবন শুরু হয়ে যাওয়ার পর তারপর সে আর মরবে না অর্থাৎ মৃত্যুবরণ করবে না চিরকাল জীবিত থাকবে কিন্তু তার একটা শুরু আছে ওই কারণেই চিরঞ্জীব কথাটা মানে আহ বিতর্কিত আমাদের বাংলা কোরআন শরীফ গুলোতে কোরআন আজিমের যে অনুবাদ হচ্ছে সেখানে চিরঞ্জীব কথাটা লেখা হয় হাইয়ু কিন্তু আসলে কথাটা হবে সদা জীবিত যে এই জীবনের কোনো শুরু নাই এবং এর শেষও নাই তো এই যে আলহাই এর সাথে আরেকটি শব্দের অর্থ চলে আসে সেটি হচ্ছে আলহাই মানে হচ্ছে লজ্জাশীলতা অর্থাৎ লজ্জাশীলতা যেমন আল্লাহ সুহানা তালা লজ্জাশীল এটিও আল হাই হা ইয়া ইয়া আলহাই এই শব্দেই ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আলহাই একটি যেটি আহ ইয়ার উপরে মোশাদ্দ করা হয়েছে একটি ইয়া দিয়ে সেটি হচ্ছে আলহাই অর্থাৎ সদা জীবিত আর আরেকটি হচ্ছে আলহাই এখানে ইয়া ইয়া তারপরে করা হয়েছে এটি হচ্ছে লজ্জাশীলতা এটিও আল্লাহ একটি মানে নাম আসমা উল্লাহ তাহারা স্কলাররা বলেছেন যে এটি আল্লাহর নাম হিসেবে আহ গ্রহ গৃহীত হবে হাদিসের ভিতরে এসেছে সালমান আল ফার্সি রাহানকাল

তার বান্দা যখন তার দিকে হাত তুলে তখন তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তাহলে বোঝা যাচ্ছে যে আল আল্লাহ তালার আরেকটি নাম যে আল্লাহ লজ্জা লজ্জাশীল কেন আল্লাহ আল্লা তালা লজ্জা যে পান এটি তার একটি গুণ যেমন আল্লাহ তাআলা বান্দার জন্য লজ্জাশীলতা পছন্দ করেন আমরা আলহাই এই নামের বিস্তারিত ব্যাখ্যায় যাব না তবু আমরা বলছি যে আল্লাহ সুফানা তালার নাম থেকে আলহাই লজ্জাশীল এর বানানে তেমন পার্থক্য নেই আল আলহাই এবং আল আলহাই একই বানান একই রুট কখনো কখনো লিখার সময় একটি ইয়া বেশি দেওয়া হয় কিন্তু আলহাইু এটি আল্লাহ সুহানা তালাদ একটি গুণ এবং অনেক স্কলার বলেছেন যে এটি এ লজ্জাশীল আল্লাহ সুহানা তালার একটি নাম যেমন আল্লাহ সুব হানা ও তাহানা সুরা আল বাকারা আয়াত নম্বর ২্৬ তিনি বলছেন ইনন আল্লাহ লাইয়া আন আনিয়াদ্রিবা মাসালান মা বাহুু দাটান সামা তাও কাহা আল্লাহ সুবহানা তাহারা মশা অথবা তার থেকে উচ্চ অথবা ক্ষুদ্র পর্যায়ের কোন বস্তুর উদাহরণ দিতে আল্লাহ লজ্জা বোধ করেন না আল্লাহ তিনি বর্ণনা করছেন যে তিনি লজ্জা বোধ করেন না আবার বান্দা যখন হাত তুলে তখন তিনি লজ্জা পান তার হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে

রাসুলের ঘরে প্রবেশ করার নিয়ে যখন সাহাবিদেরকে মানে নবী সাল্লা সাল্লামের সাথীদেরকে সতর্ক করে দিচ্ছেন যেটি নবী সাল্লাহামের জন্য কষ্টকর ছিল কানা ইউদ্দিন নবী যখন আল্লাহ সুবহান তারা দেখলেন যে তার রাসুলের জন্য কষ্ট হয়ে যাচ্ছে তার ঘরে লোকজন কথাবার্তায় মশগুল হয়ে পড়েছে তারপরে তারা রাতের খাবার খেয়ে কথাবার্তা বলছে চলে যাচ্ছে না নবী গৃহে তারা প্রবেশ করে কথাবার্তায় মুশকুল হয়েছে এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টকর হয়েছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লজ্জিত पाছিলেন কি করে তাদেরকে বলবেন যে তোমরা উঠে যাও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্য কথা বলতে লজ্জা পান নাইই অর্থাৎ কানাই জি নাবিইু পায়াস্টাহি মিন কুমল ওল্হ লা ইটাহ মিনাল হাক এবং নবীসাল্লাহ ল সাললাম যেহেতু তাদেরকে মানে ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলতে লজ্জা পাচ্ছ কিন্তু আল্লাহ সু বাহানাো তা আলা লজ্জা পান নাই তাহলে আমরা দেখতে পেলাম যে আল হাইইু এই একই বানানে মোটামুটি বানানের ভিতরে অনেক সময় ইয়া একটি বেশি দেওয়া হয়েছে আবারও বলছি কিন্তু এর যে রুট এর যে মূল যে হা ইয়া ইয়া এ থেকে দুই ধরনের অর্থই হয়ে থাকে এবং দুইটি নাম স্কলাররা সাব্যস্ত করেছেন এবং কোরআনুল খেরিমের ভিতরে এই যে আলহাই সেটাকে জীবন অর্থে যে জীবন জীবিত জীবন্ত এই অর্থে বেশি ব্যবহার হয়েছে অর্থাৎ জীবন হচ্ছে হায়া হায়া এ থেকে যাদের জীবন আছে হায়ান অর্থাৎ পশুকুল যাদের জীবন আছে এভাবে মানে আরবি ভাষায় এটা তাকে বলা হয় সুতরাং আমরা দুটো নাম পেয়ে গেলাম এখন আল্লাহ জীবন জীবন দাতা দাতা এই যে মানে এটি সুফানুফান তারা একটি কাজ তিনি জীবন দান করেন সকল জীবের দাতা নির্জীব বস্তুকে জীবন সঞ্চার করেন তিনি মৃতকে জীবিত করেন বৃষ্টি বর্ষণ করে জীবন সঞ্জীবিত করেন পৃথিবীতে তাহলে ইমানের আলো দিয়ে তিনি মৃত হৃদয়কে জীবিত করেন এই যে জীবিত করেন এই কারণে আল্লাহ নাম কারি আল মহি এই নামটুকু শুদ্ধ নয় যারা মসজিদের দেয়ালে নিরানব্বইটি নাম টাঙ্গিয়ে রাখেন যে হাদিসটুকু আহ তিরমিজি শরীফে এসেছে যে হাদিসটুকু হচ্ছে জাল আহ দুর্বল অতি দুর্বল এই হাদিসটুকু হচ্ছে যে যে তিন সাত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে যে সেখানে আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে সে হাদিসটুকু দুর্বল সে হাদিসের ভিতরে আহ চব্বিশটার মতো নাম রয়েছে যেগুলো শুদ্ধ নয় এর ভিতরে একটি হচ্ছে মুহী এই নামটুকু শুদ্ধ নয় যদিও আল্লাহ সুবাহ তালার একটি গুণ হচ্ছে তিনি জীবন দান করেন কিন্তু আল্লাহ সুবাহান তালাকে আল মহি বলে ডাকা যাবে না কিন্তু ওই হাদিসের ভিতরে আছে যারা মসজিদের ভিতরে ওই নিরানব্বইটি নাম বাজার থেকে কিনে টাঙিয়ে থাকেন তারা সাবধান কেননা এই হাদিসটুকু সহি নয় এখানে অনেকগুলো নাম রয়েছে যেগুলি আল্লাহর নাম নয় এর একটি হচ্ছে মছরি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি কোরআনুল কারীমে সূরা আর রোম আয়াতুল কারীমাতে বলছেন যে তিনি মৃতকে জীবিত করেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদ মউতাহা তুমি কি দেখো না যে ভূমি মৃত্যুর পরে যে বিরান ভূমি যেই যেই আ ভূমিতে কোনো ফসল ফলে না তাকে কিভাবে তিনি জীবন দান করেন অথবা জীবিত করেন গাজ গাছাালি দিয়ে এন্যা জালিকা লা মশাইল মাউটা ওহু আলাকুল্লিশাইনকাদির তিনি মৃতকে জীবিত করেন লা মশাল মাউটা কিন্তু করলেও এই নাম তিনি ধারণ করেন নাই যদিও দুর্বল হাদিসে পাওয়া যায় তাহলে মশােই আল্লাহর কোনো নাম নয় এখান থেকে আমরা আ শিখে নিলাম এটি হা মিম সেজ দা আয়াত নম্বর উনচল্লিশ এখানে আল্লাসফানা তালা একই ভাষায় কথা বলেছেন যে অমিন আয়াতিহি আন্নাকা তারাল আলদা যে তুমি কি ভূমিকে দেখতে পাও যে শুষ্ক হ্যাঁ হা সি আয়থ্য আঞ্জাল না যখন আমি পানি দ্বারা

নাম হওয়ার কথা ছিল কিন্তু এটি সহি টাঙ্গানো ওই বইটির নামের ভিতরে এই নামটা আছে সুতরাং এই পোস্টার এই ধরনের কাগজ এগুলো নামিয়ে ফেলবেন কেননা আল্লাহ সুফহান সম্পর্কে কোন নাম যেটি আল্লাহ সুফান বর্ণনা করেন নাই সেটাকে নাম হিসেবে ডাকা যায় না আল্লাহ তালার আরেকটি নাম রয়েছে যেটি আল হাই সর্বদা জীবিত এর বিপরীত অর্থাৎ হচ্ছে আল মুমিদ এই নামটুকু ওই দুর্বল হাদিসে পাওয়া যায় আমরা হাদিস নাম্বার বলে দিয়েছি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাত যেখানে আবহাওয়ায়রা মুখস্থ করে নিরানব্বইটি নাম বলেছে এই হাদিসটুকু অতি দুর্বল এখান থেকে দলিল নেওয়া যায় না এর ভিতরে এই আল মুমিত মৃত্যুদানকারী মরণ দাতা এই নামটুকু এখানে আছে এই নামটুকু সহি এটি হচ্ছে সহি প্রিয় শ্রোতা আপনারা লক্ষ্য করুন যে মুমিত এই নামটুকু সহি নয় যদিও এই হাদিসে দুর্বল হাদিসে পাওয়া যাচ্ছে মৃত্যু দান করা আল্লাহ আল্লা তালার একটি কাজ আল্লাহ তালা তিনি বলছেন যে জীবন দান মৃত্যু ঘটান এবং তার কাছে সবাই চলে যাবে ওহুআ তোর জন আয়াত নম্বর ছাপ্পান্ন ইউনুস যে তিনি মৃত্যু ঘটান ও ইুমিত ও ইুমিত ওইলাইহে তুর জারুন। তিনি মৃত্যু ঘটান কিন্তু তার নাম আল-মুমিত হতে পারে না কারর না সে নাম তিনি নিজে ঘোষণা করেন নি এই আমরা সকালে ঘুম থেকে জেগে উঠে যে দোয়াটা পাঠ করি সেখানে আল হামদুল ল্লা বাদা মা আমার থানা ওইলাই হিন্নু যে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে মৃত্যু অর্থাৎ নিদ্রা ঘুম দিয়েছেন ঘুম দেওয়ার পর তাকে আমাদেরকে জীবিত করলেন এবং আমরা তার দিকে পুনরুজ্জীবন লাভ করলাম এই যে মৃত্যু মৃত্যুদাতা এই নামটা শুদ্ধ নয় এর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানা তালার নাম হচ্ছে সুন্দর আসমাউল হোসনা তিনি নিজেকে পছন্দ করেন নাই যে তিনি মৃত্যু দেন এই কথাটা নাম হিসাবে তিনি পছন্দ করেন নাই কেননা তিনি হচ্ছেন জীবন এর উৎস সমস্ত সবুজতা গাছগাছালি প্রাণ প্রাণের উৎস পৃথিবীর সমস্ত কিছু যে পশু পাখি জীব জন্তু আহ বৃক্ষলতা সমস্ত কিছু প্রাণের উৎস তিনি নিজে নিজেকে আল হাই এই কথাটা এভাবে নিজেকে পরিচিতি পরিচয় দিতে তিনি খুব পছন্দ করেন কিন্তু আল্লাহ সুফান তিনি আল মুমিত সাবধান ওই পোস্টার পরে এই নামগুলো জপবেন না অনেকে যদি আবার এরকম করতে থাকে তখন তো সবাব তো হবেই না গুণা হতে পারে এর কারণ হাদিসটা এক হচ্ছে সহি নয় আরেকটি হচ্ছে এই নামটা সহি নয় আল মুমিত মৃত্যুদানকারী আল্লাহ সুবাহ তারা নিজেকে এই নামে নিজেকে ডাকেন নাই নবী সাল্লাম এই নামে আল্লাহ সুবহান তালাকে ডাকেন নাই মৃত্যু আল্লাহ সুবহান তালা কে তৈরি করেন এবং আল্লাহ সুবহান তালা জীবনকেও তৈরি করেন এখানে আল্লাহ সুবহান তালার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে একটি হচ্ছে চির জীবন সর্বদা জীবন সর্বদা জীবন এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবাহ তালার যে জীবন সেটা আমরা স্কলারদের কাছ থেকে তাদের কথা অনুযায়ী দেখব যে এটার অর্থটা কি দাঁড়ায় যে সকল আল্লাহ নামের সাথে জড়িত কিন্তু সেই নাউন গুলিগুলো কোনো ব্যক্তি অথবা কোন বস্তুকে বোঝায় সেগুলি হবে আল্লাহর সৃষ্টি যেমন উদাহরণ হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে আল কাবা এটি হচ্ছে আল্লাহ সুবহান তালার একটি মখলুক সৃষ্টি যেমন রাসুল উল্লাহ এটি হচ্ছে আল্লা সুবাহান একটা সৃষ্টি তার রাসুল আবদুল্লাহ রোহ কিন্তু যখন দেখা যায় যে আল্লাহ তালার নামের সাথে একটি গুণ এসে বসেছে সেই গুণটুকু আল্লাহ সুহানা তালার জাতের সত্তার অংশ হয়ে থাকে যেমন জাত উল্লাহ আল্লা তালার এ সত্তা সেলফ hayatullah অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার লাইফ তার জীবন hayatullah uh, kalamullah আল্লাহ সুবহানাহু তাআলার কথা আল্লাহ ইলমুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান এগুলি আল্লাহ সুবহানাহু তাআলার সত্তা থেকে বিচ্ছিন্ন করা যায় না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আল হাই সদা জীবিত জীবনের উৎস সমস্ত জীবন সেখান থেকেই মানে আহ উদ্দীপনা অথবা নির্দেশনায় সৃষ্টির মাধ্যমে সমস্ত পৃথিবীতে মানে অথবা বিশ্বব্রাহ্মণ্ডে অথবা হ্যাভেন এবং দুনিয়াতে উপস্থিত হয়েছে অস্তিত্ব লাভ করেছে কিন্তু আল্লাহ সুবহান নিজের যে

খালাকাল মাউথা ওয়াল তিনি জীবনকেও সৃষ্টি করেছেন মৃত্যুকেও সৃষ্টি করেছেন কিন্তু এটি হচ্ছে আল্লাহর একটি কাজ আল্লাহ সুবহান কর্ম বাচ্চে এই এই কাজটুকু ঘোষণা করেছেন আল্লাহ নিজে কিন্তু এই যে হায়াত সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টি হায়াত আর হায়াতুল্লাহ যেটি হচ্ছে হাই সেটি হচ্ছে আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত সেটি আল্লাহর জাত থেকে বিচ্ছিন্ন করা যায় না যেমন আল্লাহ সুফানা তালা আহ মানে অসত্তার সাথে অনেকগুলো সিফাত মানে রয়েছে এর ভিতরে একই নামে ভিন্ন সিফত রয়েছে যেটি হচ্ছে সৃষ্টির জন্য আর আরেকটি হচ্ছে মানে আল্লাহ সুবহানা তালা সত্তার জন্য দুইটি কিন্তু পৃথক চিন্তা করে বুঝতে হবে আবারও বলছি আল্লাহ দেখা যাচ্ছে যে সৃষ্টি করেছেন আল্লাহ কেউ সৃষ্টি করেছেন আল্লাহ আবার আল্লাহ তা সুবাহ আলহাই তিনি হচ্ছেন সদা জীবন সদা জীবিত তাহলে আল্লাহ সত্তার যে জীবন সেই জীবন সত্তার সাথে মিশে আছে সেটি কি পৃথক করা যাবে না সেটি সত্তারই একটি অংশ আর যেটাকে তিনি আল খালাকাল হায়াত যেটি জীবন তৈরি করেন সেটি হচ্ছে তার সৃষ্টির জন্য যেমন আল্লাহ সুবহানাহু তাআলা আন নূর এটি হচ্ছে নূরুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার সত্তার একটি বৈশিষ্ট্য সিফাত গুণ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যে তিনি যে নৌরিহী যে নৌরের কথা বলছেন সেটি হচ্ছে তার সৃষ্টি নোর তার সৃষ্টি করা নোর সেটি হচ্ছে তার সৃষ্ট সুতরাং আল্লাহ সুার কতগুলো জিনিস তিনি তার সত্তায় ধারণ করেন আর কতগুলো জিনিস একই শব্দ হলেও তিনি সেটাকে সৃষ্টির সাথে সম্পর্কিত করেন খালাকাল মাওতা যেন তিনি মৃত্যুকে আহ মানে তৈরি করেছেন মৃত্যু একটি বর্তমান আমাদের পৃথিবীর জীবনে মৃত্যুটা কি সেটা আমরা দেখতে পাই না কিন্তু আখেরাতে সহীদ হাদিসের ভিতরে এসেছে আহ তিনি হাদিস আহ দুই হাজার সাতশো দুই হাজার তেত্তর এখানে আবু সাহিদুল খুদ্দী দাদি আল্লাহ আনহু তিনি বলছেন ইয়ারফা ওকার ইজা কান ইয়ামাল কিয়ামাতিল মাউটা কাল আল আমলাহা মৃত্যুকে কিয়ামতের দিন সাদা পশম বিশিষ্ট একটি বকরীর আকারে আনানন করা হবে ফায়ুকিফু বাইনা আল জান্না ওয়া নار দোজগ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ছোট সাদা পশম বিশিষ্ট কালো বকরীর আকারে মৃত্যুকে বের করে আনা হবে মানে মৃত্যুকে একটি রূপ দেওয়া হবে আল্লাহ তিনি জাহান্নামীরা এই দৃশ্যকে অবলম্বন করবে অবলোকন করবে দেখবে যে মৃত্যুর কে একটি কালো বকরির ন্যায় জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে জবে করা হয়েছে তখন জান্নাতির লোকরা আনন্দে যদি আনন্দে মারা যাওয়া সম্ভব হতো তাহলে জান্নাতিরা আনন্দে মারা যেত আর জাহান জাহান্নামীরা দেখে এত কষ্ট পাবে যদি তাদের জন্য মৃত্যু সম্ভব হতো তাহলে তারা মারা যেত মাতা ফারিহান লা মাত আহলাল জান্নাহ ওয়া লাউ আন মাতা হাযানা লাল মাত আহলা নার কত মৃত্যুকে জবাই করা হবে কিয়ামতের দিনে একটি বকরির আকারে তো আল্লাহ সুহান এই যে জীবন তিনি নিজেই মানে জীবনের উৎস এবং এই নামেই তিনি নিজেকে মানে পরিচিতি পরিচয় দিয়েছেন সেটি হচ্ছে আলহাই তিনি হচ্ছেন মানে সদা জীবিত আলহাই এই হাই এই নামটুকু এত গুরুত্বপূর্ণ আমরা সেটা এখন বিস্তারিতভাবে ভাবে দেখবো যে এটি কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে এসে এটি কাছে এসেছে কোরআনুল এর ভিতরে আল্লাহ সুত আয়না অনেকগুলো আয়াতে তিনি এল আল হাই এই কথাটা

এগুলিও এক ধরনের ইলাহ ইলাহ ছিল এখনো আছে অতীতও ছিল ইব্রাহিম সালামের সময় ছিল নুহু সালামের পর থেকে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয় তারপরে যেমন আমরা দেখতে পাই যে ইলা আহ হাওয়া আহু ওরানুল ভিতরে আল্লাহ সুবাহানা তারা বলছেন যে খেয়াল খুশিকে অনেকে ইলাহা বানিয়ে নিয়েছে খেয়াল খুশি এক হচ্ছে এক ধরনের ইলাহ যেটি আমাদের মুসলিম সমাজে আছে মুসলিম কিন্তু নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ করে অনুকরণ করে তার ইবাদত করে অর্থাৎ নিজের প্রবৃত্তির কাছে নিজেকে শোঁকে দেয় তার জন্য কোনো ধর্মের নির্দেশনা নেই তিনি নিজেই একটি ধর্ম বানিয়েছেন যেমন আমাদের দেশে ঘুষ না খাওয়া মিথ্যা কথা না বলা মানুষের সাথে সৎ আচরণ করা ইত্যাদি সৎ গুণগুলোকে ধর্ম বানিয়েছেন কিন্তু তারা নামাজ রোজা এগুলো কিছুই করে না ধর্ম সম্পর্কে মানে সম্পূর্ণ উদাসীন সেটি হচ্ছে খেয়াল খুশির অনুসরণ তাহলে আল্লাহ সুবাহ সেটাকেও ইলাহ বলেছেন আফারা আইতুন আহ মানা ইলা ইলাহু হাওয়া উহু তাহলে খেয়াল খুশিও এক ধরনের ইলা যার একটা শুরু আছে এবং শেষও আছে মানে খেয়াল খুশি মানুষ তো একটি জায়গা থেকে চিন্তা করা শুরু করলো সেটি হচ্ছে একটি শুরু তাহলে এই যে ইলা খেয়াল খুশি সেটার একটি শুরু আছে এবং ইচ্ছা শক্তির একটি শেষ আছে আর যে ইলাহ রয়েছে সেটি হচ্ছে যে মূর্তি আহ যেগুলো হচ্ছে

ইذ قال لي ابيه يا ابتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি কেন তার পূজা করো প্রিয় এই ধরনের আয়াতকে গুরুত্ব দিয়ে শুনবেন আমাদের দেশে যেহেতু আমরা হিন্দুদের পূজা পার্বণ দেখে খুব অভ্যস্ত এই কারণে আমরা অনেক সময় কোরআনুল কোরআনুল করিমের আয়াতকে খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি এটি কিন্তু ঠিক নয় কোরআনুল করিম আল্লাহ সুবহান আলা হচ্ছেন মহা জ্ঞানী আল আলিম তিনি সবচেয়ে বড় জ্ঞানী তিনি জানেন যে কোন উদাহরণ দিয়ে আমাদেরকে তিনি তৌহিদ শিক্ষা দিবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই মূর্তি পূজা গুলো যেহেতু আমাদের চোখের সামনে বাসছে এই কারণে আমাদের জন্য সহজ হলেও অন্য মুসলমানদের জন্য সেটা বোঝা কঠিন যেমন আমেরিকাতে যদি একজন খ্রিস্টান মুসলিম হয় তাহলে মূর্তিটা সে ভালো করে বুঝবে না যেমনটা আমরা বুঝি এই কারণে কোনো উদাহরণকে আল্লাহ সুহান যেটা কোরআন কারিমে বলছেন সেটাকে তুচ্ছ করাটা সঠিক নয় বরঞ্চ এটি অত্যন্ত গর্হিত কাজ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অর্থাৎ কোনো লোকই তাদের ধর্ম তারা আল্লাহ সুহানা তালাকে যে নামেই তারা ডাকুক না কেন সেই নামে দেবতা হোক যেই পূজা পূজনীয় ব্যক্তিগুলো হোক যার নামেই তারা ডাকুক না কেন সেই নামগুলোকে গালি দেওয়াও নিষেধ গালি দিবেন না এটা অনেকে করে থাকে এটি কিন্তু ঠিক নয় কাফির মুশরিক যাদের দেবতা দেবী তাদেরকে গালি দেওয়া দিলে কারণ এটা তো হচ্ছে বাতিল যে তাদের কোনো মূল্য নেই কিন্তু আল্লাহ সুবাহন তালা বলছেন যে প্রতিকূল পরিস্থিতিতে এটি ঠিক নয় তাদের দেবতা দেবী এই মূর্তিগুলোর নামগুলোকে তোমরা গালি দিও না কেননা গালি দিলে সে আবার উল্টা আমার আল্লাহ গালি দিবে সুতরাং একটি অপরাধে আরেকটি অপরাধের সৃষ্টি হবে আল্লাহ তালাকে বলছেন যেমন হিন্দু ধর্মে ওরা ভগবান এখন বলছে আপনি যদি অশ্লীল ভগবান শব্দটাকে খুব তথ্য চাচ্ছিল করেন গড ইত্যাদি যদিও এগুলো আল্লাহ সুফহান তালা নামের প্রতিশব্দ নয় যেমন বাংলাদেশে এক ধরনের আধুনিকতা বের হয়েছে অনিষ্ঠ বাংলাদেশ পত্রিকা গুলোতে তাকানো যায় না যে কোনো মানুষ যে কোনো কথা বললে আমার মনে হয় সাংবাদিকরা হয়তো সেটা চেঞ্জ করে সৃষ্টিকর্তা লিখে থাকে সাক্ষাৎকারে বিভিন্ন পত্র পত্রিকা আপনারা দেখে থাকবেন গত দশ বিশ বছর ধরে আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোতে সবসময় সৃষ্টিকর্তা কখনো আল্লাহ বলে না যে সৃষ্টিকর্তার আহ করুণায় ভালো আছে সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ভালো খেলবো সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা বাঁচবো সৃষ্টিকর সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা মানে অসুস্থতা লাভ করব সৃষ্টিকর্তা এক সৃষ্টিকর্তা কোথার থেকে বাংলাদেশে এসেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সৃষ্টিকর্তা কিসের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলে তো কিছু নেই সেটি হচ্ছে আল্লাহ সুহায়না তাহারা আল্লাহ সুবাহা তারার একটি নাম হচ্ছে আল খালেক

কাফির মুশ্রিকরা এক আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় সেই দেব দেবতাকে তোমরা গালি দিও না আপনারা অনেকেই আমাদের বাংলাদেশের মুসলিম অনেকেই এই দেব দেবতার নাম শুনলে গালি গালাজ করেন এটা কিন্তু কোরআন বিরোধী এই কাজটা করবেন না

তাকে ডাকতে হবে আর সেই নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু যে আলহাই কথাটা ব্যবহার করেছেন সেটা কতটুকু সৌন্দর্যমণ্ডিত যুক্তিপূর্ণ সেটা আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন তাহলে আল ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহুন হক প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়াও অনেক ইলাহ রয়েছে আমাদের বাংলাদেশে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এই অনুবাদ অশুদ্ধ এটি কোরআন বিরোধী হাদিস বিরোধী আল্লাহ ছাড়াও অনেক ইলাহ রয়েছে কিন্তু আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ আল ইলাহ হক একটি বাতিল ইলা যে ইলা কথা ইব্রাহিম তার পিতাকে মানে বলেছিলেন ইয়া আবাতি লিমা তা আবুদু হে আমার পিতা আপনি কেন ওই দেবতার পূজা করেন মূর্তিটার পূজা করেনা সে তো দেখে না সে আপনাকে কোনো উপকারই আপনার আসে না সে দেখেও না শুনেও না তাহলে দেখা এবং শোনা এই যে দুইটি গুণ মানে সিফাত এটি জন্য প্রয়োজন কি যার জীবন রয়েছে জীবন সেই শুনে সেই দেখে আল্লাহ হচ্ছেন জন্য আল্লাহ হচ্ছেন একজন ইলাহ যেই ইলাহ মানে শুনেন এবং দেখেন আর মূর্তি শুনে না এবং দেখে না তাহলে শোনা এবং দেখা এই দুইটি গুণ মানুষের ভিতরে আছে এই দুইটি গুণ যখন মানুষের ভিতরে চলে আসে সাথে সাথে কি এই দুইটি গুণ আমাদের ভিতরে বিদ্যমান থাকে হাই জীবন আমাদের চোখ আছে আমাদের কান আছে আমরা কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি কিন্তু আমাদের ভিতরে যদি জীবন না থাকে তাহলে চোখ থাকতেও আমরা দেখি না কান থাকলেও শুনি না কেননা জীবন নাই আমরা মৃত তাহলে ওই মূর্তিগুলো শুনেও না দেখেও না আর আল্লাহ সুফান বলছেন যে আল্লাহ হচ্ছেন এমন একটা ইলাহুল হক যিনি শুনেন যিনি দেখেন কারণ হচ্ছে একটাই হুয়াল তার রয়েছে অনন্ত জীবন যে জীবনের শুরুও নাই শিশু নাই এই কারণেই এই আয়াতুল কারিমার ভিতরে এই শব্দে এটা এসেছে আল্লাহ এটা পছন্দ করেছেন নিজের জন্য যে উপাসনা যাই করতে চাই করতে হবে করা উচিত তার এক জীবন থাকতে হবে কেননা তার যদি স্পন্ধন জীবনী শক্তি মানে মানে যদি না থাকে তাহলে তার উপাসনা করা অর্থহীন যেমন মূর্তির উপাসনা করা অর্থহীন কেননা লা আর আল্লা সুবাহ বাসির তিনি দেখেন তিনি শুনেন এবং এই যে শোনা এই যে দেখা এর জন্যই আল্লাহর জন্য হয়ে কি অর্থাৎ তিনি হচ্ছেন মানে সদা জীবিত চিরঞ্জীব কথাটা আমরা আমি বাংলা ভালো গবেষণা করতে পারি না জ্ঞান কম তবু আমার ধারণা যে চিরঞ্জীব কথাটা বললেও অনেকটা এরকম মনে হয় যে কোনো একটা পয়েন্টে সেই জীবনের শুরু হয়েছিল তারপরে আর কখনো মৃত্যু আসবে না চিরকাল থাকবে কিন্তু আল্লাহ আল্লা তালার ক্ষেত্রে কিন্তু সেটি সঠিক নয় তিনি তার শুরুও নেই শেষও নেই কেননা আল্লাহ সুবহান হচ্ছেন এমন একটি সত্তা হাদিসের ভিতরে এসেছে বোখারির হাদিস কিতাবুল বাদ আল খাল সৃষ্টির সুরটা যে ইমরান বিন হুসাইন রবি আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره غيره প্রথমে আল্লাহই ছিল আর সাথে কিছুই ছিল না কানাল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গাইরুহু শুরুতে আল্লাহই ছিলেন আল্লাহর কোন শুরু নেই তিনি ছিলেন সুতরাং আল্লাহর যে আল হাইউ তার যে জীবন তার কোন শুরু নেই সদা জীবিত ওয়া কানা আরশুহু আলাল মা আর তার আরস ছিল পানির উপর وكتب في ذكر كل شيء وخلق السماوات والارض আর তা আরো ছিল পানির উপর এই যে পানির উপর পানিটা কেন হাদিসের ভিতরে আল্লাহ আলা উল্লেখ করলেন কেননা পানি একটি বিশেষ সৃষ্টি এটা দিয়ে আল্লাহ আলা বুঝাতে চাচ্ছেন যে এই পানি হচ্ছে জীবনের একটি উচ্চ অন্যতম মাধ্যম যে পানি থেকে জীবন উৎসারিত হয় আল্লাহ আল্লা তালার একটি মহান সৃষ্টি হচ্ছে পানি সে পানিতে জীবন লুকায়িত রয়েছে যে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ যেটাকে তৈরি করেছেন আর শুরুতেই যখন আল্লাহর সাথে কিছু ছিল না কোনো কিছুই ছিল না তারপরে যেটা দেখা গেল আল্লাহ যে একটি আড়স তৈরি হলো আল্লাহর সৃষ্টি এবং সেটি ছিল পানির উপর আল্লাহ বহন করছে যে পানিটা কত গুরুত্বপূর্ণ এই কারণেই হাদিসের ভিতরে এসেছে যখন জাহান নামে মানুষকে জাহান নামে মানুষ যখন পুরে কঙ্কাল হয়ে যাবে মানে একেবারে দুজকবাসী যখন একেবারেই কঙ্কাল হয়ে যাবে সাফা করার আর কেউ বাকি থাকবে না সাফাতে আল্লাহ বলবেন বাকিয়াত আল্লাহ বলবেন আমার সাফা বাকি রয়েছে আল্লাহ নিজে সাফা করবেন মিনান নার তিনি আগুন থেকে এক মুষ্টি আল্লাহর মুষ্টি কাব্দ ফাইয়াখরুজু আকওয়ামান কাদ ইমতুহিশু জলে পুরে অঙ্গার হয়ে গিয়েছে তার শরীরটা পুরে গিয়েছে ফাইয়ুল কাওনা ফি নাহরিন বি আফওয়াহিল জান্নাত জান্নাতের মুখে একটি নদী বইয়ে চলবে তখন সেই নদীর উপর সেই কালো অঙ্গারগুলোকে আল্লাহ সুবহানাহু তালা নিক্ষেপ করবেন মানে পুড়ে যাওয়া কয়লার মতো জাহান্নামীদের শরীর সময়ের এক মুঠো আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামীদের এই পুরে অঙ্গার হয়ে যাওয়া শরীরগুলোকে জাহান্নামের মুখে একটি নদীতে নিক্ষেপ করবেন ও ইয়াকুলু লাহু এই নদীকে বলা হয় মাউল হায়াত এই পানিটাই হচ্ছে জীবন মা উল হায়াত এটি আল্লাহর একটি সৃষ্টি মা উল হায়াত যেটি বাংলাদেশে বলে আবে হায়াত ওই আবে আর সাবে এই ধরনের শব্দ কোরআন হাদিসে পাওয়া যায় না এগুলি হচ্ছে শব্দ এটাকে হাদিসের ভাষায় বলা মা উল হায়াত এই পানি যখনই ওই কালো অঙ্গারের ভিতরে পড়বে তখন মাটি থেকে বীজ থেকে যেমন মানে কচি কিশলয় বের হয় উদ্ভিদ বের হয়ে আসে ঠিক সেভাবেই মানুষের জীবন হবে নদীর কিনারায় যে কচি সবুজ বৃক্ষ গুলো যেভাবে বীজ থেকে উৎপন্ন হয় সেভাবে আবার জীবন পাবে এই কয়লা অঙ্গার থেকে তখন আবার জীবন হবে কেননা আল্লাহ আল্লা সুহান হাই আর তিনি সৃষ্টি করেছেন কি আল হাই যে জীবন পানি এটাকে বলা যায় জীবন জীবন পানি পানি সেই আমরা দুনিয়াতে তার কোনো প্রমাণ পাই না তবে কেয়ামতের দিন আহ কেয়ামতের পরে জাহান নামের সামনে সেই জীবনের জীবন পানি দেখা পাওয়া যাবে আল হাইয়ু স্কলাররা বলছেন যে আল হাইয়ু হচ্ছে জামি ও সিফাত আল্লাহ তাআলা শুনেন আল্লাহ সুফান তালার একটি গুণ হচ্ছে চোখ আল্লাহ সুফান তালার একটি গুণ হচ্ছে সামিয়ায় তিনি শুনেন এবং তিনি বাসের তিনি দেখেন আল্লাহ সুফান তালার এই সমস্ত জাতের যে সব গুণাবলী সেই সব গুণাবলীর সমষ্টি হচ্ছে আল্লাহ কেননা আল্লাহর দেখার কোনো শেষ নাই এটি শুরু শেষও নাই আল্লাহর কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে তা কারো জানা নাই সুতরাং প্রত্যেকটি গুণ এই কন্টেক্সটে যদি আমরা দেখি যে আল্লাহ সুভানা তা আলার জানা আল্লাহ সুভানা তা আলার মানে যেই তিনি যে জানেন শুনেন দেখেন বিচার করেন হেফাজত করেন তিনি যে রক্ষণাবেক্ষণ করেন তিনি আকৃতি দান করেন তার শুরুও নাই শেষও নাই এই কারণেই স্কলাররা বলছেন যে যে আল জাদ তার সত্তার সমস্ত গুণাবলীর সমষ্টি হচ্ছে আল হাই আল আর আল্লা সুবাহ যেগুলো করেন সেই কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে মানে এই আল কাইয়ুম যে তিনি সর্বসত্তার ধারক বাহক তিনি ধরে রাখেন আল্লাহ আল্লা সুবহান অনেক কর্ম রয়েছে সেই কর্মগুলো আপনাদের আমরা আগে বলেছি কিন্তু আল্লাহ তালার যে রয়েছে গুলোর সমষ্টি গুলো হচ্ছে যে তার জাতের যেইগুলো রয়েছে সেগুলো আমরা আগে আলোচনা করেছি তার কর্মের ভিতরে যেগুলো আমরা দেখতে পাই যে আল্লাহ তালা ইস্তাওয়া হয়েছেন আল্লাহ তালা নাজিল হন আল্লাহ সুবাহন তালা আসেন আল্লাহ সুবাহান তালা ধরে রাখেন আল্লাহ সুবাহান তালা হুকুম করেন আল্লাহ সুবাহান তালা নিষেধ করেন তিনি কর্মপরিকল্পনা করেন তিনি হাসেন তিনি কথা বলেন এই যে তার কর্মবাচক যতগুলো গুণাবলী রয়েছে আল্লাহ সুবাহান তালা রাগ করেন বৃষ্টি পাঠান তারপর তিনি ধৈর্য ধরেন ইত্যাদি এর সমস্ত সিফাতুল আফআল তার কর্মবাচক সমস্ত গুণের সমষ্টি হচ্ছে আল কাইম আর হাইয়ু হচ্ছে জামি যারা শিখতে চান তারা এই জিনিসটিকে মনে রাখবেন যে আলহাই বলছেন যে এটি এমন এই হাইয়ু এই যে তার নিজের যে সিফাত এই সিফাত গুলো পরিপূর্ণতা লাভ করেছে যেটি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে মানে অবিচ্ছিন্ন অবস্থায় তার সত্তার সাথে অবিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করছে ইবনে কাইয়্যিম রাহমাহুল্লাহ ফা ইন্না সিফাতুল আল hayat mutadaminatun lil jami'i sifatul kamal mustalzimatun laha যে ওই পূর্ণতা লাগে পরিপূর্ণতা বলতে আপনারা মানে অনেক সময় বুঝতে অসুবিধা হয় একটি উদাহরণ দিয়ে সব সময় বুঝতে পারবেন যেমন আল্লাহ সুবহান তালা মানে কোরআন করিম তিনি নাজিল করেছেন মানে অনেক আগে তো এটাকে যদি সত্য বলে আপনি মেনে নিন তাহলে আল্লাহ সুবহান আ তালা কোরআনুল করিমকে নাজিল করছেন কিন্তু আমরা কোরআনুল করিমে দেখতে পাই যে আল্লাহ সুফান একটি মহিলার কথা শ্রবণ করেছেন তারপরে নবী সাল্লামের কিছু ঘটনার কথা বর্ণনা করেছেন তাহলে নাজিল যদি আগে করেন তাহলে এগুলো আল্লাহ সুফান কিভাবে জানলেন অর্থাৎ আল্লাহ সুফান কাছে জানার যে কাল সে কালের কোনো সীমাবদ্ধতা নেই আমরা ভবিষ্যৎকে জানতে পারি না কিন্তু আল্লাহ সুবাহ জন্য মানে তিনি হচ্ছে সময় তিনি অতীত যেভাবে জানেন ভবিষ্যৎভাবে জানেন তাহলে তার মানে হচ্ছে তার জানাটা হচ্ছে পরিপূর্ণ যেমন আবু আহাব আবু আহাবের মানে হাত পুয়ে ধ্বংস হয়ে যাক তো এটি আবু আহাবের সুরা আগেই আল্লাহ নাজিল করেছেন কোরআন কালিমীর ভিতরে কিন্তু সেগুলো দেখা গিয়েছে এরকম করে নবী সাল্লামের জীবনের অনেক ঘটনা যেটি কোরআন কারিমে ধারাবাহিক বর্ণিত হয়েছে কিন্তু ঘটনা গুটি ঘটার পরে নাজিল হয়নি ঘটনা ঘটছে ঘটনার ক্রম অনুসারে সময় অনুসারে কিন্তু আল্লাহ নাজিল করেছেন ঘটনার আগেই অর্থাৎ তিনি জানেন আর তার জানা হচ্ছে আল কামিলা মানে পরিপূর্ণ এইভাবে আল্লাহর প্রত্যেকটি গুণ আল কামাল পরিপূর্ণতা লাভ করেছে তার সমস্ত যে জাতের যে গুণ সেগুলো পরিপূর্ণতা হয়েছে সেগুলোকে সমষ্টিগত ভাবে আল হায়াত বলা হয় আল হায়াত এগুলোকে মানে আল হায়াতের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন এই কারণে আল্লাহ সুবাহ আল ইলাহ এর অন্যতম গুণ হিসাবে হুয়াল হাইউ বর্ণনা করেছেন এই কারণে আল্লাহ সুবাহ আলহাই কথাটাকে খুব পছন্দ করেছেন এই নাম তারপরে আল্লাহ সুবাহ তালা বলছেন সুরা আল বাকারা আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কাইম এই যে আল হাই তিনি সর্বদা জীবিত সমস্ত জীবনের উৎস তিনি সৃষ্টি করেছেন হায়াত এর ভিতরে তিনি তাফসির করে বলছেন লা তা সিনাত সিনাতুন ওয়ালা নাউম যে ঘুমে জড়ালো তন্ত্রা তার আসে না তিনি ঘুমিয়ে পড়েন না অর্থাৎ এই যে জীবন সেই জীবনের সাথে সমস্ত প্রাণীর মানুষের জীবনের পার্থক্য হচ্ছে এই যে আমাদের জীবনের ভিতরে ক্লান্তি আছে আমাদের জীবনের ভিতরে রয়েছে ঘুম প্রাণী জগতে রয়েছে ক্লান্তি প্রাণী জগতে রয়েছে ঘুম তাহলে আমাদের হায়াত আমাদের যে হায়াত সেটি হচ্ছে অপূর্ণ আর আল্লাহ সুবাহ হচ্ছে পরিপূর্ণ তার কোন ধরনের নাই এর ভিতরে দুইটি গুণ দিয়ে তিনি উল্লেখ করেছেন যে ঘুম এবং তন্দ্রা ভাব সেটি আল্লাহ সুবাহ আসে না এই কারণে সেটাকে আয়তুল কুরসির ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সুফহান বলছেন কাইয়ুম

মানে চেহারা নিম্নমুখী হবে লিল হাই আল্লাহর দিকে আল হাইয়ের দিকে আল কাইয়ুম তার দিকে ওয়াকাদ খাবার যে জুলুম বয়ে নিয়ে আসবে সে ব্যর্থ হয়ে যাবে তাহলে সবচেয়ে বড় জুলুম কোনটি যে যিনি জুলুম বেশি আনবে মানুষের উপরে যদি জুলুম করে তাহলে কেমতের দিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে কিন্তু আমরা অনেকেই ভুলে যাই মানুষের উপরে জুলুম করার পরিমাণ সেটিও একটি বিশেষ জুলুম বটে কিন্তু আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম জুলুমের পরিমাণ কেমতের দিন এরকম হবে যে সে আর আল্লাহ সুবাহ তালা সাহায্যই পাবে না কেননা এন্না শিরিক আলা জুলম আদিম আল্লাহ সুবাহ আলা শিরিককে সবচেয়ে বড় জুলুম বলেছেন তাহলে

এই কারণেই কেননা যার জীবন নাই অস্তিত্বের জন্য রয়েছে প্রয়োজন হচ্ছে জীবন এটি হচ্ছে ফিতরত আল্লাহ আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি আমাদের জীবন না থাকে আল্লাহ সব আলার জাতের ভিতরে আলহাই এটি হচ্ছে এমন একটি অস্তিত্বের গুণ তার জাতের গুণ যেটি সর্বপ্রথমেই চলে আসে আর সেটাকে লক্ষ্য রেখে আমরা তার দিকে ইবাদত করি ওই এর জন্যই আল্লাহ হয়েছেন আল ইলাহ আর আল এর জন্যই তিনি দেখেন তিনি শুনেন আল্লাহ সমস্ত গুণাবলীর সমষ্টি দাঁতের আল আলহাই যেহেতু হাই সেই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কাল করা অর্থই হচ্ছে আল-হাইয়ের উপরে তাওয়াক্কাল করা ও তাব্কাল আল আল্লাহ আল্লা এমন একটি সত্তা যিনি হচ্ছেন আল-হাই। جي مورينا الذي لا يموت شيكو هونو ميت تو برون كورنا بحمدي وكفى بذنوبه عباده خبيرا سوره الفرقان اعتبر اعتنم الله سبحانه وتعالى سوره الغافل جدي مؤمنون نعم يقولوا جيتو بغداد العظيم وقال تعالى هو الحي

মানে এখানে না বসিয়ে তিনি বলেছেন হু আলহাইন আল্লাহ যে তিনি হচ্ছেন হাই যিনি ছাড়া আর কোন সত্যিকারের ইলাহ নেই কেননা তার দিকেই তোমরা ডাকো হুয়া পাদু মুখলেন একনিষ্ঠ ভাবে ডাকো এখন আমরা যেটা দেখতে পেলাম যে এই যে জীবনকে মানে মৃত্যুর থেকে জীবনকে জীবিত করা এটি আল্লা সুফহানা বিভিন্ন ভাবে তিনি মানে বলেছেন যে আল্লাহ সুফহানা তাহলে তিনি মৃত্যু দান করেন মৃত্যুর ফেরেস্তাকেও নিযুক্ত করেছেন এবং তারও তিনি মানে প্রাণ হরণ করবেন তোমাদের জন্য নিযুক্ত হয়েছে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউট মালাকল মাউতের নাম কিন্তু আজরাইল নয় এটি কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং এই নামে তাকে ডাকা যাবে না তার নাম হচ্ছে মালাকাল মাউট মৃত্যুর ফেরস্তা যে নিযুক্ত করা হয়েছে প্রাণ হরণ করার জন্য তিনি প্রাণ হরণ করবেন তাহলে এবং এক পর্যায়ে মৃত্যুর ফেরস্তাও মৃত্যুবরণ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মৃত্যু বরণ করবেন এবং মৃত্যু মৃত্যু থেকে আবার তাকে জীবন দেওয়া হবে এটি আল্লাহ সুহানা তারা দুনিয়াতেই দেখিয়েছেন তিনি দুনিয়াতেই এই জিনিস তিনি দেখিয়েছেন আপনারা সবাই জানেন যে তার সময়কালে বনি ইসরায়েলের একটি ঘটনা যখন একটি লোককে একজন লোক হত্যা করেছিল তখন হত্যাকাণ্ডের বিচারের জন্য বনি ইসরায়েলরা যখন মুসা আলি সালামকে সমাধান করতে বললেন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওয়াহী লাভ করে তিনি তার জাতিকে বলেছিলেন তোমরা একটি গরু জবাই করো তখন বনি ইসরায়েল হাসা হাসি কামশা করেছিল যে আমরা চাইলাম বিচার একজন মানুষ খুন হয়েছে আপনি করবেন বিচার আর আপনি বলছেন যে একটি গরু জবাই করো ইয কা ওয়া ইয ক্বালা موسی লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গরু জবাই করো গাবি জবাই করো তখন বনি ইসরাঈলরা বলেছিল আতা তাখিজুনা হুজুয়া তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছ ঠাট্টা মস্করা করছো কাল তখন موسی আলাইহিস সালাম বলেছিলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তাহলে তার পরবর্তী ঘটনা অনেক চাঞ্চল্যকর শেষ পর্যন্ত বনীশ ইসরায়েল বেশি অনেক প্রশ্ন করে যে গরুটা তারা পেয়েছিল মানে ভিন্ন রঙের হলুদ রঙের যে গরু অন্য তখন তারা সে গরুকে যখন জবাই করলো সেই গরু জবাইয়ের পর সেই মৃত গরু লক্ষ্য করুন প্রিয় শ্রোতা মৃত গরু গরুটা তাহলে মৃত মৃত গরুর মাংস দিয়ে মৃত ব্যক্তিকে স্পর্শ করো আল্লাহ বলছেন যে যে আল্লাহ বললেন ওই যে মৃত গরু যেটা জবাই করা হয়েছে সেই মৃত জবাইকৃত গরুর মাংস দিয়ে সেই মৃত ব্যক্তিকে তোমরা আঘাত করো ফকুলনাদরহু বিবাদিহা তখন যখনই আঘাত করলো সাথে সাথে ওই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে গেল জীবিত হয়ে এসে বলে দিল কে তাকে হত্যা করেছে এই কথা বলেই ওই মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি আবার মরে গেল সুফান্লাহ তাহলে এখানে আমরা যারা কোরআন গবেষণা করেন তারা আবার এখান থেকে কোনো ফর্মুলা বের করার চেষ্টা করবেন না যেমন আমাদের সমাজে একটি প্রবণতা রয়েছে কোরআন চর্চা এই কোরআন থেকে মুক্তভাবে অনেক লোক বিভিন্ন সূত্র বের করে থাকেন যেমন এখানে একটা সূত্র পাওয়া যাচ্ছে এই সূত্র কি বলা যাবে যাবে না যে গরু জবাই হলো মৃত তো মৃতর মাংস দিয়ে আরেকটি মৃতকে আঘাত করা হলো মৃতকে মৃত দিয়ে আঘাত করা হলো সে হয়ে গেল জীবিত আল্লাহ সুবাহ তালা বলছেন কাজালিকা ইউসিল্লাহুলিকুম আয়াতিহি লাল্লাকুম তাকিলুন আমি এভাবেই মৃতকে জীবিত করি তোমাদেরকে দেখিয়ে থাকি যে তার নিদর্শন যেন তোমরা অনুধাবন করতে পারো তো এখানে যদি বলেন যে বীজগণিতের ফর্মুলা অনুযায়ী মাইনাস মাইনাসে প্লাস আমরা ছোটবেলায় বীজগণিত পড়েছি সেখানে আমরা কি শিখেছি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মৃত গরু যেটা বনি ইসরাইলরা জবাই করেছিল এটি হচ্ছে মাইনাস আর যে মৃত ব্যক্তি সেও মাইনাস তাহলে মাইনাস মাইনাস একত্র করা হলো প্লাস হয়ে গেল মানে জীবন চলে আসলো এই ধরনের আজব উদ্ভট কোনো ফর্মুলা আবিষ্কার করা যায় না সুতরাং কোরআন থেকে মনের চাহিদা অনুযায়ী যে কোনো ব্যাখ্যা তদ্বির বের করা সহি আকিদার পরিপন্থী এই কাজ থেকে আপনাদের বিরত থাকতে হবে কোরআনকে এভাবে আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে তার থেকে কোনো সূত্র বের করা যায় না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুহান মৃত মানে আল্লাহ সুহান তিনি পরিষ্কার করে মানে দিচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْرِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ যে তোমরা আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে অস্বীকার করো কাইফা তাকফুরুন কাইফা তাকফুরুন বিল্লাহি কেন না কুনতুম আমওয়াতান আমরা ছিলাম মৃত আমাদের কিছুই ছিল না আমরা ছিলাম

আ মানে মৃত্যু ঘটাবেন এবং তিনি আবার তিনি মানে জীবিত করবেন তারপর আমরা তার দিকে প্রত্যাবর্তন করব তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া এই অন্য আয়াতেও এইভাবে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআন মذكুরা কালো প্রবাহে কালের প্রবাহে মানুষের উপর কি এমন সময় আসেনি যে যখন মানুষ কিছুই ছিল না মানে তার অস্তিত্ব ছিল না সেটাকেই মানে বলা হয়েছে মৃত বিল্লাহি কুন্তুম আমাদেরকে জীবন দান করেছেন সুমায়ু মি টুকুম সুমায়ু হ্রি কুম সুম্মুর যাউন এখানে আল্লা সু মানে কোন কোনো ব্যাখ্যায় বলেছেন যে এটা কয়বার জীবিত হয়েছে এই ব্যাপারে ভিতরে প্রচুর রয়েছে তিনি জীবিত করেছেন পুনরায় মৃত্যু করবেন আবার জীবিত করবেন এটি কি দুইবার মৃত্যু দুইবার জীবন এরকম মানুষ কতবার মারা যাবে কতবার জীবিত হবে এই ব্যাপারে অনেক মত রয়েছে মোট কথা হচ্ছে যে এটি কি কবরের জীবন হাতটাকে ফিরিয়ে আনা হবে এটি কি আখেরাতের জীবন মানে মৃত্যু তিনবার হবে অথবা জীবিত তিনবার হবে ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে আমরা সে ব্যাখ্যায় যাব না আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে আল্লাহ আল্লা সুহানা তিনি এই জীবন দান করেন এই জন্য আল্লাহ সুহান আল্লাহ হচ্ছে আলহাই এবং এই হাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাই সম্পর্কে আমরা এখন দেখবো যে এর অর্থগুলো কি আলহাই ওলোগাতে সিফা মুসহাব বেতন মুসাহাব বেছন লেল মাওসুফি যে এটি হচ্ছে ভাষাগতভাবে একটি গুণ যেটি হচ্ছে বর্ণনা হয়েছে যেটি জীবন সম্পর্কে বর্ণনা হয়েছে আল হাইয় বিল হায়াতি এটি জীবনের সাথে সংশ্লিষ্ট ফিউলু হায়া এটি একটি কর্মবাচক হয় হায়া মানে জীবন দাও ইয়াহইয়া মিন বাব তা তাঈবা তাঈবা ভাবের অর্থ একটি অধ্যায় একটি কর্মবাচক ক্রিয়া হায়া হা ইয়া ইয়া আমরা আগে বলেছি আর হায়াতান ফাহুয়া হাইয়ুন আল্লাহ সুবহানাহু ওয়া সুরা সূরা আনফাল الايه নাম্বার 42 তিনি বলছেন ওয়া মান হাইয়া আন বাইয়িনাতিন যে বদরের যুদ্ধে যারা যারাbete ছিল তারা দেখতে পেল সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরে তারা দেখতে পেল যারা জীবন পেয়েছিল সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদেরকে জীবন দেওয়া হয়েছে ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইনা তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া এটি জীবন দেন আল হাইউ মিন কুল্লি শাইইন এবং নাকিদুল মাইয়িত এটি মৃত্যুর বিপরীত জামিউল আহইয়া সমস্ত জীবনের সমষ্টি হচ্ছে আল হাই আল হাইউ ইতলাকউ আইদান আলা কুল্লি মোতাকাল্লিম নাতে যারা কথা বলে যাদের বাক শক্তি আছে সমস্ত কিছু কে একত্র করেছে মুক্ত হবে এটি হচ্ছে আলহাই আলহাই মিনান নাবাদ সমস্ত গুলম পশু পাখি অথবা গৃহতরলতা সমস্ত কিছু হচ্ছে আলহাই কয়লা ইবনু জারির আত্মারি রাহিমাহুল্লাহ তালা তিনি তার তাফসিরের ভিতরে এর আলহাই কথাটা ব্যাখ্যা করে বলেছেন আমরা বিস্তারিত সেখানে আ যাব না শুধু এতটুকুই জারি আত্মাবারি থেকে বর্ণনা করছি ও আম্মা কাউলাহুল হাইয়ু বা ইন্নাহু ইয়ানি মানে এই যে কথা আল হাইয়ু এর অর্থ হচ্ছে আল্লাজি লাহুল হায়াতু দা ইমাথুল ওয়াল বিকাউ এটি হচ্ছে এমন একটি জীবন যেটি সর্বদা বিরাজমান সর্বদাই এই জীবনের শুরু নেই এই কারণে চিরঞ্জীব কথাটাও বিতর্কিত যেটি সর্বদা জীবিত শুরু নেই যে জীবনের শেষ নাই যে জীবনের অল বেকাও এবং টিকে থাকবে তিনি তারই হচ্ছে টিকে থাকা আল্লাজি লা আউওয়ালা লাহু ইউ যে তিনি হচ্ছেন প্রথম এবং তার সীমানা তিনি নির্ধারণ করেছেন প্রথম যে তার শুরুর আর কোনো সীমানা নেই ওয়ালা আখিরা লাহু ইউমাদ্দু এবং তার বিস্তৃতি তার এক্সটেনশন এর কোনো শেষ নেই ইদা কানা কুল্লু মা সিয়াহু ফা ইন্নাহু ইন কানা হাইয়া ফাল হায়াতুহু আউয়ালুন মাহদুদুন যে তিনি প্রথম তার যে প্রথম যে দীর্ঘ সূত্রিতা মানে যেভাবে তাকে অনেক আগে থেকে শুরু হয়েছে তার কোনো সীমা নেই আখিরুন এবং জীবনে বেঁচে থাকা চূড়ান্ত হবে বেঁচে থাকাটা তার জন্যই তার কোনো বিচ্ছিন্নতা নেই তার কোনো শেষ নেই এই যে আল হাইয়ু এই হাইয়ুর দুটি অর্থ হয় আল হাইয়ু কা ওয়াসিফ জাতিন আল হাইয়ু কা ওয়াসিফ ফেয়ালিন একটি হচ্ছে তার জাতের বর্ণনা যেটা আমরা আল্লাহ আল্লা কাছে নিবদ্ধ করেছি আরেকটি হচ্ছে তার কর্মবাচক যেটা আমরা মানে আগে আলোচনা করেছি যে আল্লাহ করেন আল্লা সুবাহান তার এই কারণে আল্লাহ আল্লা সুবহান তার জাতের সাথে যখন তিনি আল আলহাই কথাটা বলেন তখন তিনি বলেন যে সুরা আল ফোরকান আল্লাহ সেই আল হাইয়ের উপরে আমরা তাওয়াকুল করি এই কারণেই আল হাই কথাটা বললে আল্লাহ আপনাকে রক্ষা করবেন প্রিয় শ্রোতা যখন আপনি ভরসা করবেন তখনই আল হাই এই কথাটা বেশ মুখে আনবেন যে তাওয়াল তু আল্লাহ আল হাইল কাইম আপনি যদি কখনো ওয়াক্কুল করেন তখন আল্লাহ শব্দটা বলার পর আপনার চেষ্টা থাকবে যে যেভাবে হোক আলু নামটা যেন আপনি বলতে পারেন করতে পারেন আল্লাহ আল্লা সুপান সেটাকে পছন্দ করেছেন আলহাই না জীবন জীবনের উৎস সমস্ত জীবন যে জীবন জেগে থাকে যে জীবন বেঁচে থাকে যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই সে জীবন প্রথম থেকে যিনি জীবিত জীবনের শুরুই যাকে আমরা জানি না আর তার জন্য কোনো মানে মরণের পরে কোনো জীবন নাই যার আর আর থেকেও কোনো জীবন নাই যিনি সেই জীবনই হচ্ছে আল আলহাই তাহলে আমরা এই এই শব্দে আল্লাহ আল্লা তালাকে আমরা মানে দেখে সেই ডাকার উপরে আমরা তাওয়াক্কাল তো করতে পারি আল্লাহ জি লা আউয়াল লাহু ইয়ুহদ্দু ওয়ালা আখির লাহু ইয়ুমদ্দ যে তার জন্য কোনো শুরু নেই এবং তার বিস্তৃতির কোনো শেষ নাই এটি হচ্ছে জারির তাবারী তিনি তাফসীরের ভিতরে বলেছেন এবং ইবনে কাসীর রাহমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন হুয়াল আবাদান তিনি হচ্ছেন মানে মানে টিকে থাকেন সর্বদাই টিকে থাকেন যার টিকে থাকা শেষ নাই যার টিকে থাকা শুরু নাই হুয়াল আউয়ালু ওয়াল আখেরু তিনি প্রথম তিনিই শেষে থাকবেন ওয়া হুয়া জাহিরু ওয়া হুয়াল বাতিনু তিনি প্রকাশ পাচ্ছেন তিনি গোপন থাকছেন সুতরাং তিনি শুরুতে ছিলেন তিনি শেষে ছিলেন থাকবেন এইভাবেই মানে আল হাইয় ইবনে জারির আরো বলেন ওয়া আল্লাজি লা ইয়ামুত দাইমুন আল হাই হাইতি হায়াতি যে যে জীবন daim ভাবে বহমান জীবন চলমান বহমান চিরজীবন এর অধিকারী সর্বদা জীবিত যিনি সেই আল্লাহ ওয়া কুল্লু শাইইন সিয়াউন ফামুনক মুনকাতা আল hayatু গায়রুহু যে জীবন কোন বিচ্ছিন্ন হবে না কেটে যাবে না শেষ হয়ে যাবে না সে জীবন তাহলে আমরা এই যে জীবনের কিছু বর্ণনা আমরা পেলাম যে সমস্ত জীবনের শেষ হয়ে যাবে ওয়া সাইরুল আহইয়াউ ইআতারুহুমুল মাউথ মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে কিছুই বাকি থাকবে না কিন্তু যে জীবন আল হাই যার কোন শেষ নাই তিনি থাকবেন আল্লাহ সুফান বলছেন কুল্লু সাই ইন হালিকুন কুল্লু সাই ইন যে আল্লাহর চেহারা ছাড়া আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে সুরা কাসাস আয়াত নাম্বার অষ্টআশি الله سبحانه وتعالى إن الله تبارك وتعالى حي بحياتي يا له صفات تعرف الحي أبدا إذا إيه قال إيه لا يموت إن إيه كنو متني والجن والإنس يموتون أطهد جين أبو إنسان المتواتي إيه جين أبو إنسان المتواتي إتي هذه سير بويتي بل قل لي ما على الأرض পৃথিবীর বুকে যত কিছু আর রয়েছে সবকিছুরই মৃত্যু হবে সেটি স্থির হয়েছে এটি হচ্ছে আল্লাহর একটি গাতের একটি গুণ যেটি পূর্ণতা লাভ করেছে আমরা আগে বলেছি আল্লাহ সুহায় হাদিসের ভিতরে এসেছে

এর পরিবর্তন করেন উঠানামা করেন আল্লাহ তাহ সুতরাং আল্লাহ তাআলা যে ঘুমান না এবং সেই ঘুম এর যে গুণাবলী সেটি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ কোরানুল কারিমের ভিতরে তিনি বলেছেন সেটি ইঙ্গিত করছে যে এটি হচ্ছে একটি আলহাই সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ আল্লাহু জাল্লা শানহু ওয়াল্লাজি ইহাবু আহলেল জান্না আল হায়াতু দা আলবাকিয়া যে তিনি জান্নাতে যারা যাবে তাদেরকে তিনিও চূড়ান্ত পর্যায়ে এমন একটা উপহার তিনি দিবেন সেই জীবনকেও বলা হবে হায়াতুন দা ইমাটুন এটি হচ্ছে চির জীবন তাহলে হায়াতুন দা ইমাচুন আলবাকিয়া যেটা জান্নাতে লা

আমাদিগকে সেই হায়াতন বা ইমাতন বা কিয়াতন সেই সেটি জান্নাতে তিনি আমাদেরকে দান করবেন আমরা যদি আল হাইও বেশি করে ডাকি তাহলে আমরা আল্লাহর উপরে বেশি করে ভরসা করতে পারবো আল হায়াত দুনিয়া কাল মানাম দুনিয়ার জীবন হচ্ছে মানে ঘুমের মতো আল হায়াতুল আখেরা কাল ইয়াকিদ ইয়াকিদ মানে আখেরাতের জীবন হচ্ছে জেগে থাকা

جالسا او رجل يصلي ثم دع اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا جل الجلال والاكرام يا حي يا قيوم اكتلوك লোক নামাজের ভিতরে بوشي اي এই رسول الله صلى الله عليه وسلم দোয়া যখন শুনে شون যে লোকটি আল্লাহকে ডাকছে কত সুন্দর নামে এই নামগুলোর ভিতরে ছিল কি সুসংবাদ দিয়ে দিলেন সাহাবিদেরকে যে সাহাবিরা তোমরা শুনো যে এই লোকটি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম দ্বারা আল্লাহকে ডাকছে এসমুল আজম

তার ডাকে জবাব দেওয়া হবে যে ব্যক্তি এই নাম দিয়ে ডাকবে তাকে দেওয়া হবে তা আমরা যখন মানে কোনো কিছু চাই আল্লাহর কাছে তখন আমরা এই নামগুলো দিয়ে ডাকতে পারি কেননা এই আলহাই হচ্ছে একমাত্র ইলাহার জন্য সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ এই কারণে আল্লাহ ইলাহা হাই আল আল্হাই ব্যবহার করেছেন আর এই নাম ধরে ডাকলে সাথে সাথে আল কাইয়ুম আবার ওই নামেও যদি আমরা ডাকি তাহলে ইস্মুল আজম হয়ে যায় আল্লাহ তাকে দান করবেন দাওয়াতুল মাকবুদ যে দুঃখ কষ্টের সময় যখন আমরা ডাকব সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডেকে বলেছিলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিফাতেমা মা ইয়ামনাকি

তারপর আমরা যখন ইস্তেগফার পাঠ করি সেই ইস্তেগফারের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা ওই নামটুকুকে যদি আমরা মানে পড়ি তাহলে ইস্তেগফারের মাধ্যমে ইস্তেগফারে যে উপকারিতা রয়েছে তাবত উপকারিতাগুলো আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলা দান করে দিবেন মান ক্বালা ইস্তিগফারুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি গফিরা আল্লাহ سبحانه وتعالى تكي كما كل وإن كان قد فر من الجحف الله سبحانه وتعالى استغفار برار اكتي وفايه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ايتا اپنا نا موستقر من استغفار ما أستغفر الله الذي اه بانغلادشي جميع بولن شيتا دوار بويته پاو دائنا ايتا আল হাই আরু আছে ইস্তেগফার এর বক্তৃতা আপনারা শুনে নেবেন আমরা সেখানে বর্ণনা করেছি আন আসমা বিনতে যায়িদ ان النبي صلى الله عليه وسلم دینی বর্ণনা করতে ইসমুল্লাহ আযম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নামগুলোর ভিতরে হচ্ছে ফি হাটাইন আল আয়াতাইন দুটি আয়াতের ভিতরে পাওয়া যায় ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর রহিম

لا إله إلا أنت أن تدلني أنت الحي الذي لا يموت والجن والإنس يموتون جمعنا الله سبحانه وتعالى بولتن إخاني دوار في تريشت جاء أنت الحي أبني حتن الحي الذي لا يموت أبنر كنو الحي الذي لا يموت الله سبحانه وتعالى رشحني এই মৃত্যু নেই কথাটা বলাও একটা দৃষ্টতা কিন্তু হাদিসের ভিতরে যেহেতু পাওয়া যায় সেই কারণে আমরা সেটা বলবো এভাবেই আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহ সুফানা যেভাবে তার নামকে প্রচার করেছেন আমাদের চিন্তা ভাবনা দিয়ে নয় আল্লা সুফানা যেমন এখানে হাদিসের ভিতরে পাওয়া যায় আপনি হচ্ছেন আল হাই যার কোনো মৃত্যু নেই ওয়াল ওয়াল ইনসু ইয়া সমস্ত জিন এবং ইনসানের মৃত্যু হবে আল্লাহ সুবাহ তালা তার নবীদেরকে মৃত্যু দিয়েছেন ইন্নাকা মাইয়ে থুন আল্লাহ সুবাহ বলছেন যে হে নবী আপনাকেও মৃত্যু দেওয়া হবে তো আল্লাহ সুবাহ কোরআন কারিমে বলেছেন সুতরাং আল্লাহ সুবাহ তাআলা হচ্ছেন যে আল হাই সেটা আমরা যে দেখলাম যে হে আল্লাহ আমরা দোয়াতে দোয়া যে করব সেই দোয়ার ভিতরে এই ধরনের কথাগুলোকে আমরা বেশি বেশি করে দোয়াগুলো যদি পড়ি তাহলে আল হাই কথাটা আমরা ব্যবহার করতে পারবো আমরা বুঝলাম আল হাই এটি একটি বিশিষ্ট মানে তার জাতের নাম এই কারণেই এই এই নাম দিয়ে যাদের নাম রাখা হবে তার নামের সামনে অবশ্যই আপনাকে আব্দুল হাই বলতে হবে আপনি যদি এই হাই আরবি ভাষার নামটাকে এটাই সমষ্টি আপনি যদি বলেন হাই ভাই কেমন আছেন তাহলে হবে যেমন আল এটি হচ্ছে আরেকটি নাম এটি আল্লাহ সুফানা তালার আফ আল এর আর এটি হচ্ছে তার জাতের সিফাতের জামা সুতরাং এই নাম ধরে শুধু হাই সাহেব এদিকে আসেন কাইয়ুম সাহেব এদিকে আসেন এভাবে নাম বললে জেনে বললেও গুণা হবে না জেনে করলেও গুণা হবে এই গুণা থেকে আল্লাহ কাছে আমাদেরকে হবে সুবাহ পাঠ করতে হবে কেননা এই নামগুলি হচ্ছে ইসমুল আজম এটি হচ্ছে বিশিষ্ট নাম আল্লাহ জাতের সাথে তার পৃথক করা হয়নি এটাকে বিচ্ছিন্ন করা হয়নি যে নাম সেটি হচ্ছে আল হাই সর্বদা জীবিত আল্লাহ হ্যাঁ তাহলে এভাবে তিনি তিনি তার নাম কে কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করছেন আমরা হাদিসের ভিতরে পাই যখন মানুষ চিন্তা ভাবনা করে তখন ইজা বাহু আমরুন কোন বিষয়ে আপনি যদি চিন্তিত হয়ে যান হাদিসের ভিতরে এসেছে হাদিস আনাস আনাসাল্লাম ইজা কারাবাহু আমরুন যখন নবী সাল্লাম চিন্তাগ্রস্ত হয়ে যেতেন কোন বিশেষ কাজে তখন তিনি বলতেন যে হে সর্বদা জীবিত হে সর্ব সত্তার ধারক ইয়া কাইয়ুম বিরাহ আস্তাগিস মানে তোমার রহমতের মাধ্যমে পরিত্রাণ চাইছি আস্তাগিস মানে গা গাসা ইগাসা ইগূসু হচ্ছে পরিত্রাণ চাওয়া আমাদের দেশে বাংলাদেশে বলে না গাউসুল আযম একটা আব্দুল কাদের আস্তাগফিরুল্লাহ আল আযিম এটি বললে কত বড় গুনাহ আল গাউস গাউস হচ্ছে তিনি যিনি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন আস্তাগিস তাহলে আমরা দোয়ার ভিতরে বলছি আস্তাগিস তাহলে মানে গাউস হচ্ছেন কে আল্লাহ সুফহানা হয়ে তা না যদিও ওইভাবে আল্লাহর নামটুকু হাদিসে আসে নাই কিন্তু এই ইউগাসু তাগাসা এটা মানুষের সাথে যদি কেউ সম্পৃক্ত করে তাহলে সে শিরিক করবে কেননা আল্লাহ সুফহানা তালা রহমতের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে পরিত্রাণ চাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাবি সুতরাং আমরা এতক্ষণ ধরে